বাহ, আমার না অনেক শখ কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করার। বেশ, সে তো অনেক ভালো কথা। তো শিখে নে কার্টুন ভিডিও, কোথা থেকে শিখবি? শুনলাম বাবা ইউটিউব থেকে অনেক ভিডিও রয়েছে, এখান থেকে দেখে কার্টুন ভিডিও শেখা যায়। তাই নাকি? তাহলে তো আরো বেশি ভালো, কোনো টাকা পয়সা লাগলো না, ইউটিউব থেকে দেখে দেখে শিখে নে, তাহলে তো আরো অনেক ভালো। তাহলে তুই আজকে থেকে ইউটিউবের ভালোভাবে ক্রিয়েট আইডিয়া ইউটিউব একটা চ্যানেল রয়েছে, এখান থেকে নিয়ে রীতিমতো তুই কার্টুন ভিডিও দেখে শিখে নে। তাই বাবা, তুমি কিভাবে জানলে যে ইউটিউবে ক্রিয়েট আইডিয়া নামে একটা ইউটিউব চ্যানেলে ক্রিয়েট আইডিয়া যে কার্টুন ভিডিও শেখায়? না, আমিও মাঝে মধ্যে ইউটিউবে দেখি তো, সুন্দরভাবে মানে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখায়, তার মধ্যে ক্রিয়েট আইডিয়াও সুন্দরভাবে উপস্থাপন করে, একটা টুইন ক্র্যাফ্টের মাধ্যমে কীভাবে কার্টুন ভিডিও শেখা যায় সেটা একটা টিউটোরিয়াল আমি দেখেছিলাম। তাই তাহলে বন্ধুরা, তোমরাও সবাই আমার মতো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে কার্টুন ভিডিও শিখে নাও। তো চলো আমরা সবাই একসাথে কার্টুন ভিডিও শিখে নিই। বন্ধুরা, টুইনক্র্যাফ্টে কাজ করতে হলে প্রথমে আপনার টুইনক্র্যাফ্ট অ্যাপসটি ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এই যে টুইনক্র্যাফ্ট আমি এখন ওপেন করতেছি। অবশ্যই আপনি ওপেন করার সময় আপনার নেট কানেকশানটা দিয়ে রাখবেন, কারণ অনেক সময় নেট কানেকশান ছাড়া কিন্তু টুইনক্র্যাফ্টটা আপনার ওপেন হবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে টুইনক্র্যাফ্টটা এখন ওপেন হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা প্লাস বাটন রয়েছে, এটা আপনার একটা ডেমো, যা সেটা ক্রস করে দিবেন। তো তারপরে প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও একটা অপশন রয়েছে, এই ভিডিওতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার বিভিন্ন ধরনের যে আপনার সিনারিস রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে সিনারিতে রেখে আপনার ক্যারেক্টার দিয়ে কাজ করবেন সেই সিনারিগুলো চলে আসবে। তো এখানে অনেকগুলো সিনারি আপনার পেইড, অনেকগুলো আছে ফ্রি। পেইড বলতে আপনাদের টাকা দিয়ে আপনার কিনতে হয় এগুলো, আপনার যেগুলো স্টার মার্ক রয়েছে আর যেগুলো আপনার নর্মালি ফ্রিতে রয়েছে এগুলো ফ্রি লেখা থাকবে। আর আপনার বুঝতে পারেন প্রত্যেকটা জিনিসই আপনার এখানে ক্যারেক্টারও সেম একই রকম। তো আপনি কী সিনারির মধ্যে এখন কাজ শুরু করবেন সেটা আপনি সিলেক্টেড করবেন। তো এখন আমি ধরেন এই যে এই সিনারির মধ্যে কাজ করবো, এই সিনারিটা আমি এখন ক্লিক করব। এই সিনারিটা ক্লিক করার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার আমার ক্যারেক্টার চলে আসছে যে আমি কোন কোন ক্যারেক্টার নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি দুটা ক্যারেক্টার নিতে পারছি, একটা একটু বয়স্ক টাইপের, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার এখানে দেখেন টাকা দিয়ে যে অপশানটা এটা প্রথমে চলে আসছিলো ভুলে। আচ্ছা, যাই হোক, এখানে আমি এই ক্যারেক্টারটা ক্লিক করব, একটা ক্যারেক্টার আর একটা হচ্ছে আমার এই ক্যারেক্টার, দুটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন আমার ক্যারেক্টার দুটো চলে আসছে। তো এই ক্যারেক্টার চলে আসার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে আমার, তো বন্ধুরা এই ক্যারেক্টার দুটি চলে আসার পরে আমি দুইটা ক্যারেক্টার সুন্দরভাবে যে তীর চিহ্ন চৌধুরী এটা একটা ধরে সুন্দর করে বসাবো। আর যে জায়গা থেকে আমি শুরু করতে চাই এই জায়গা থেকে বসালাম। বসানোর পরে এখান থেকে এটাও আমি ঠিক সেমভাবে বসাবো। বসানোর পরে এখন ধরেন এই আমি ইচ্ছে করলে এই যে ডানাগুলা হাতগুলো আমি ধরে ইচ্ছে করে যা ইচ্ছা তা এবার নাড়াতে পারবো, এডিট করতে পারবো, অঙ্গভঙ্গি আমি চেঞ্জ করতে পারবো, সব কিছু এখানে করা যায়। তো আমি এখন ধরেন এই ফ্রেমে প্রথমে বাচ্চাটাকে কথা বলাবো। এই যে কথা বলাতেও যে স্পিকার দেখতে পাচ্ছেন, এই স্পিকারে আপনি ক্লিক করে ভয়েসটা রেকর্ড করবেন, তখন আপনার এই কথাটা এখানে উঠবে। ধরেন আমি এখন কথাটা রেকর্ড করবো বাচ্চার। আমি বয়সটা রেকর্ড করলাম, এখন আমি আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন চাচা? দেখেন আমি এই বয়সটা রেকর্ড করার পর ইচ্ছে করলে এখান থেকে ডিলেটও করতে পারবো, আবার বয়সটাকে আমি আমার সেটিংসে গিয়ে একটু এখানে এডিট করতে পারবো, একটু চিকন মোটা করতে পারবো। তো এর চেয়ে বয়সের কাহিনী সেম একই রকম, আপনি যেই ফ্রেমে কাজ করেছেন এখন ওই ফ্রেমে আর কাজ করা যাবে না, আর একটা ফ্রেম নিতে হবে, নতুন ফ্রেম। এই ফ্রেমে কারণ হচ্ছে একই ফ্রেমে আবার ওই চাচাকে দিয়ে কথা বলে একই ফ্রেমে দুজন একসাথে কথা বলবে, সেক্ষেত্রে আমি কি করবো নতুন আর একটা ফ্রেম নিব। এ দেখেন আমি নতুন ফ্রেম নিতে হবে, নেক্সট ফ্রেমে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখন আমি এই নেক্সট ফ্রেমে থাকা অবস্থায় এখন চাচাকে কথা বলাবো। দেখেন দেখেন আমি কথা বললাম, দেখো। ওয়ালাইকুম আসসালাম, এই তো বাবা ভালো আছি, আমি তো বাজারে যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? তো দেখেন একই রকম, এটাও বয়স সেটিংসে আপনি গিয়ে চিকন মোটা করতে পারেন বয়সটা। তো এখন
আমি আবার আরেকটা নতুন ফ্রেম নিব, কারণ তখন এই বাচ্চাটাকে কথা বলার জন্য। নেওয়ার পরে এখন আমি বাচ্চাকে দিয়ে কথা বলাবো। হাতটা একটু আমি একটু এডিট করে নিলাম, হাতটা একটু উপরে উঠায়, ধরেন আমি একটু উপরে উঠে একটু ইয়ে করলাম, একটু হালকা একটু উপরে উঠে এখন আমি একটু বয়স দিলাম। তখন আরেকটা ফ্রেম নিব আমি, তখন চাচা কথা বলবে, হাতটা একটু অঙ্গভঙ্গি চেঞ্জ করে। দিলাম, তারপরে দেখেন আমি আরেকটা ফ্রেম নেব ছেলে কথা বলার জন্য। তো তারপরে আরেকটা ফ্রেম নিব, এখন চাচা কথা বলবে। আরেকটা ফ্রেম নিব, দুজনে বিদায় নেবে, না ছেলে আগে কথা বলবে। এখন আরেকটা ফ্রেম নিব, দুজনে বিদায় নেবে। এখন ধরেন এই চাচা এখান থেকে বিদায় নেবে, টান দিয়ে আপনি ভিতরে দিয়ে দিবেন, আর বাতি থেকে টান দিয়ে ভিতরে দিয়ে দিবেন। এখানে এই ফ্রেমটাতে ধরে চাপ দিয়ে এর একটু লো করে দিবেন, হালকা একটু এগুলো আপনি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে আপনি চলে গেছে। তো এখন আমি পুরো ভিডিওটা আমি প্লে করে দেখাবো আপনাদেরকে বোঝার জন্য, সহজে দেখেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, কোথায় যাচ্ছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম, এই তো বাবা ভালো আছি, আমি তো বাজারে যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ? চাচা আমি তো মাঠে যাচ্ছি ফুটবল খেলার জন্য। ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে দাও। আর শোনো, আমার ছেলে মিন্টুও কিন্তু ওইদিকেই আছে, তোমরা সুন্দরভাবে খেলাধুলো করো, হ্যাঁ, কোনো রকম জগাজটি করো না, ঠিক আছে? বাচ্চারা বলবে কি বলেন চাচা, না না আমরা খুব সুন্দরভাবে খেলাধুলা করি, হ্যাঁ আপনি টেনশন করুন না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও মাঠে যাও, আমি বাজারে গেলাম, হ্যাঁ আল্লাহ হাফেজ। ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন, হ্যাঁ আল্লাহ হাফেজ। তো দেখেন এখন আমাদের এই ফ্রেম শেষ, প্রায় আটটা ফ্রেমে হয়েছে। এখন আমি যদি চাই ইচ্ছে করলে আমি নতুন একটা সিনারি আনতে পারি, সেক্ষেত্রে কী করবো, ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি একটা নতুন একটা ফ্রেম নিয়ে আসলাম। এই ফ্রেমে এখন আমি কী করবো, ওই যে বাচ্চাটা যেটা চলে গেছিলো একে আমি টান দিয়ে এনে এখানে টান দিয়ে এনে হাতটা একটু সরিয়ে সুন্দর করে নর্মালভাবে ইজিভাবে রাখতে পারি। দেখেন আমি একটু হাতটি এডিট করে, তো আপনাদেরকে খুব সহজে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে সহজে বুঝিয়ে দিলাম যে আপনি এডিটটা কীভাবে করবেন। তো সে এখন মাঠে চলে আসছে, হ্যাঁ মাঠে চলে আসছে, এখন তার একটা বয়স দিয়ে দিলেন আপনি, দেখেন। এই দেখেন সে এখন একটা বয়স দিয়ে দিল, হ্যাঁ মাঠে তো আসলাম, কেউ তো আসলো না বন্ধুরা। ঠিক আছে কি করবে, একটু আমি একটু ওয়েট করি, বসে একটু ওয়েট করি। তাহলে এই যে তাকে কিভাবে বসাবেন সেটাও আপনি যে পা দিয়ে এই পাটা ধরে চাপ দিয়ে আপনি বসাতে পারেন, দেখেন। আপনি পাকে একটু চাপ দিয়ে এই যে বসাতে পারেন, দেখেন কীভাবে বসলো। আপনি এভাবে এডিট করে সহজে বসাতে পারবেন খুব সহজে। আবার নেক্সট একটা ফ্রেম নিলেন, নেক্সট একটা ফ্রেম নেওয়ার পরে এখানে আপনার আর একটা ক্যারেক্টার যোগ করলেন, ক্যারেক্টার যোগ করে আপনি একটা ফ্রেম নিয়ে আসলেন, এই যে এখান থেকে ফ্রেম নিয়ে আসলেন, নিয়ে তাকেও কথা বলতে পারেন। তো বন্ধু এই হচ্ছে ভিডিও এডিটিং। আমি দেখেন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম খুব সহজে। তারপরে দেখেন এখানে আরও অনেক
কারেকশনস রয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে যে আপনি যদি এই ভিডিওতে আপনি ধরেন একটা ভিডিওতে প্রত্যেকটা ফ্রেমে যে ট্রানজেকশন করতে চান এই ফ্রেমে ট্রানজেকশন করতে হলে আপনি কী করবেন দেখেন এই যে ট্রানজেকশন রয়েছে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যেতে হলে আপনি কীভাবে ট্রানজেকশন করতে হবে যে এটা দিলেন তাহলে আপনার ফ্লেড হয়ে একটু কালো হয়ে তারপরে একটু ব্রাইটনেস হয়ে তারপরে আসবে এটা একটা খুব সুন্দর এই দেখেন কালো হয়ে তারপরে একটু হোয়াইটনেস হয়ে এটা একটা ট্রানজেকশন তা আরও বিভিন্ন ধরনের ট্রানজেকশন রয়েছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এটা হলো ভিডিও ট্রানজেকশন প্রত্যেকটা ফ্রেমে তারপরে দেখেন এখানে ইচ্ছে করলে আপনি টেক্সট অ্যাড করতে পারেন পাশাপাশি লিখতে পারেন তারপরে এখানে সাউন্ড ইফেক্ট মানে আপনি এখানে যে কোনো একটা এই যে টনিক বিভিন্ন ধরনের শব্দ রয়েছে স্যাড কোন ইমোশনাল এই যে এটা অ্যাড করে দেখেন কীরকম হয় ব্যাকগ্রাউন্ড যে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে না বিভিন্ন টপিকে বিভিন্ন মিউজিকটা দুঃখের দুঃখের কোনো কথা বলে সেটাই এটা ইউজ করতে পারেন অথবা আপনার যদি কেউ যদি হাসাহাসি কোনো কথা বলে সেটা আপনি এখানে হাসাহাসি ইফেক্ট রয়েছে আপনি বিভিন্ন ধরনের দেখেন ডান্সিং রয়েছে সব কিছু এখানে রয়েছে এই যে ক্ল্যাপ রয়েছে হাততালি দেওয়া দেখেন শুনেন সবাই হাত তালি দিচ্ছে এরকম বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট রয়েছে আপনি চাইলে প্রত্যেকটা ফ্রেমে ধরলে প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে ইউজ করতে হবে একটা ফ্রেমে সব ইউজ করলে একটা ফ্রেমে শুধু অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে আপনি কী করবেন প্রত্যেকটা ফ্রেমে যেই কথা বলেছে যেই আপনার ন্যাচারাল নিয়ে কথা বলেছে সেই ব্যাকগ্রাউন্ড আপনি ইফেক্টটা দিতে হবে অথবা দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লিক করে আপনার যেখানে মিউজিকটা রয়েছে ডাউনলোড করা সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন রিসেন্ট ফাইল আপনার ডাউনলোডের ইমেজে চলে যাবেন ডাউনলোডের আপনার অপশন চলে যাবেন আপনার যেখান থেকে ডাউনলোড করে রাখবেন সেখান থেকে এখানে এনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দিতে পারবেন তো তারপরে দেখেন একটু উপরে যায় আপনার যে ইমেজ রয়েছে ফটো ইচ্ছে করলে আপনি ফটো আপনি এখানে ইউজ করতে পারেন এখানে স্টিকার রয়েছে বিভিন্ন ধরনের স্টিকার দিতে পারেন তারপরে দেখেন এখানে প্রপস রয়েছে এই যে বিভিন্ন ধরনের ইমেজগুলো রয়েছে এখানে ধরেন ডাউনলোড করে এটা টাকা লাগে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো টাকা লাগে আর ফ্রিতে যেগুলো পাবেন আপনি সেগুলো ইউজ করতে পারেন এছাড়া আপনার টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে তো দেখেন এখানে ফ্রিতে কোনটা রয়েছে ফ্রিতে অনেকগুলো সবগুলো ম্যাক্সিমাম টাকা দিয়ে কিনতে হয় তো যেটা ফ্রিতে রয়েছে আপনি সেটা ফ্রিতে ইউজ করতে পারবেন এছাড়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে মোটামুটি সবই দেখালাম তারপরে আপনার এখানে আর একটা জিনিস রয়েছে এই যে আপনার এখানে ভিজুয়াল ইফেক্টসের মানে কি আপনার এই ব্যাকগ্রাউন্ডে আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস দিতে পারেন দেখা গেছে আপনি এই যে এই ইফেক্টটা লাভ যে ইফেক্টসটা অথবা এই যে ইফেক্টটা ফায়ারের ইফেক্টস দেখতে পাচ্ছেন যে এখানে আগুনের মতো জ্বলতেছে এই দেখেন আমি সেভ দিয়ে দিলাম এই দেখেন এখানে ফায়ারের মতো আগুনের মতো জ্বলছে যে চার এই ইফেক্টটা আপনি যদি আবার ডিলিট করতে চান একই রকম এখানে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে এবং বিভিন্ন ধরনের আরও ইফেক্ট রয়েছে এটা রয়েছে তারপরে এটা রয়েছে লাভ রয়েছে এবার বিভিন্ন ধরনের যেটা দিবেন সেটাতে আবার ক্লিক করলে এটা আবার চলে যাবে হ্যাঁ তো এভাবে আপনার ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ অনেক সুন্দর করতে পারেন বিভিন্ন ধরনের নতুন কীভাবে ফ্রেন্ড অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এইভাবে আপনি আপনার মনের মতো একটা কার্টুন মুভি বা কার্টুন একটা আলোকে একটা আপনি ভিডিও তৈরি করে বিভিন্নভাবে উপস্থাপন করে আপনি আপনার স্টোরিটা লিখে রেখে তারপর কাজ করতে পারেন অনেক ভিউস হলে আপনি এই কার্টুন ভিডিও থেকে লাখ লাখ টাকা অনেকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করছে কার্টুন চ্যানেল থেকে তো বন্ধুরা এই ছিল আমার আজকে ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর নেক্সটে আর কোন ভিডিওতে দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও আপডেট আপনাদের প্লোটাগন অ্যাপসে কীভাবে কার্টুন ভিডিও করবেন সেটাও আমি দেখাবো কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাইকে আবারও ধন্যবাদ আমার চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার উৎসাহিত দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ